फ्रेंड्स वेलकम यू ऑल इन माय यूट्यूब चैनल आज আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই বন্ধুরা আজকের টপিকটা কিন্তু খুবই ইন্টারেস্টিং আপনারা দেখতে পাচ্ছেন যে সমস্ত চাষীরা ধান হারভেস্টার দিয়ে কাটার পরে কিভাবে সেই খড় জমিতে পড়ে থাকছে এবং জমিতেই সেই খড়গুলোকে তারা জ্বালিয়ে দিচ্ছে তারা কিন্তু একবারও ভেবে দেখছে না যে কি ক্ষতিটাই না তারা করছে আমি বলবো আমার প্রিয় চাষী বন্ধুদেরকে যে এই কাজটি করে কিন্তু আপনি আপনার অতি উর্বর জমিটাকে একেবারে ধ্বংস করে ফেলছেন এখন আমি এই ভিডিওতে জমিতে খড় পোড়ালে তার কি বড় ক্ষতি হতে পারে এই বিষয়ে কিন্তু আমি এই ভিডিওতে আজকে আলোচনা করব বিস্তারিতভাবে তো বন্ধুরা আপনাদের কাছে একটি রিকোয়েস্ট ভিডিওটি ভালো করে মন দিয়ে একেবারে শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে যদি আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল বাটনটিকে ক্লিক করে রাখবেন এবং অল এ ক্লিক করে রাখবেন তাহলে কি হবে পরবর্তী সমস্ত ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন তাহলে চলুন এখন আমরা ভিডিওটি আগে বাড়াই আমি যেটা বলবো যেটা হচ্ছে যে এই যে খড়টা আপনারা জমিতে ফেলে পুড়িয়ে ফেলছেন এতে করে কত বড় ক্ষতি হতে পারে তা আমি একটা একটা করে আপনাদেরকে বলছি আপনারা খুব ভালো করে কেয়ারফুলি শুনতে থাকবেন ঠিক আছে প্রথমে বলি জমির মাটিতে বিভিন্ন উপকারী ব্যাকটেরিয়া উপকারী ছত্রাক উপকারী শৈবাল এমনকি বিভিন্ন উপকারী পোকামাকড়ও কিন্তু বাস করে তার সঙ্গে কেঁচো রয়েছে যেটা আপনারা খুব ভালো করেই জানেন জমিতে আগুন লাগানোর ফলে এই সমস্ত উপকারী ব্যাকটেরিয়া ছত্রাক শৈবাল এবং সমস্ত পোকামাকড়গুলো অনায়াসে কিন্তু মারা যায় আপনি হয়তো ভাবছেন যে জমিতে ফসল চাষ করব আর ফসল অটোমেটিক হয়ে যাবে আমি জল দিচ্ছি জমিতে মাটি রয়েছে হ্যাঁ কোনো অসুবিধা নেই ফসল তো হয়ে যাওয়ার কথা আসলে বন্ধুরা ব্যাপারটা কিন্তু অতটাই সোজা নয় যতটা কিন্তু আপনি ভাবছেন আপনি জমিতে গাছ বসিয়ে জল দিলেই যে আপনার ফসলটা এমনি এমনি হয়ে যাবে বা সার দিলেই যে এমনি এমনি ফসলটা আপনার হয়ে যাবে ব্যাপারটা কিন্তু সেই রকম নয় কেয়ারফুলি ভিডিওটা শুনুন তাহলে আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন এই যে চাষের সময় আপনি জমিতে বিভিন্ন জৈব এবং অজৈব সার প্রয়োগ করছেন যেমন গোবর সার থেকে শুরু করে বিভিন্ন রাসায়নিক সার পটাশ বলুন ডিএপি বলুন এনপিকে বলুন যাবতীয় কিছু এমনকি জিঙ্ক ফসফরাস হ্যাঁ পটাশিয়াম নাইট্রোজেন জাতীয় যে কোনো সার বোরন কপার আয়রন জাতীয় সমস্ত কিছু যেগুলো আপনি কিন্তু আপনার চাষের জন্য প্রয়োগ করছেন জমিতে আপনি কি জানেন যে সেটা কিন্তু গাছ মাটি থেকে সরাসরি গ্রহণ করতে পারে না সেগুলোকে এই সমস্ত ব্যাকটেরিয়া ছত্রাক শৈবাল এই সমস্ত এবং বিভিন্ন উপকারী পোকামাকড় যারা রয়েছে মাটিতে তারা এগুলোকে প্রথমে কঠিন থেকে দ্রবীভূত অবস্থায় পরিণত করে সেই দ্রবীভূত বস্তুটা সেই দ্রবীভূত সারটা তবেই কিন্তু উদ্ভিদেরা গ্রহণ করতে পারে আপনি ভাবছেন যে সেটা জমিতে ছড়িয়ে দিল আর অটোমেটিক আপনার গাছেরা সেটাকে অ্যাকসেপ্ট করে নিল এটা কিন্তু ব্যাপারটা তা নয় যতক্ষণ না সেই ছত্রাক সেই শৈবাল সেই ব্যাকটেরিয়াগুলি সেটাকে দ্রবীভূত করছে ততক্ষণ না কিন্তু গাছ সেটাকে গ্রহণ করতে পারবে না এখন আমি আপনাদেরকে এই সমস্ত কিছু উপকারী ব্যাকটেরিয়া ছত্রাক শৈবাল এইগুলোর নাম আমি একটু উল্লেখ করব আপনারা একটু ভালো করে শুনবেন রাইজোবিয়াম গোত্রের বিভিন্ন ব্যাকটেরিয়া অ্যাজোটোব্যাক্টার রোডোস্পাইরিলিয়াম অ্যাজোস্পাইরিলিয়াম এছাড়া বিভিন্ন নীলাভ সবুজ শৈবাল নীলাভ সবুজ শৈবাল যেমন হচ্ছে অ্যাজোলা বিভিন্ন ছত্রাক যেমন ফ্রাঙ্কিয়া অ্যাক্টিনোমাইসেটিস গোত্রের বিভিন্ন ছত্রাক অ্যাসপারজিলাস পেনিসিলিয়াম মাইকোরাইজা এরা কি করে এরা আপনি যে কঠিন সার আপনি জমিতে প্রয়োগ করছেন সেটাকে কি করে এরা প্রথমে দ্রবীভূত করে দ্রবীভূত করার পরে তবেই কিন্তু গাছেরা সেই বস্তুটাকে গ্রহণ করতে পারে এবং যার ফলস্বরূপ আপনি সোনার ফসল তুলে ঘরে তুলতে পারছেন জমিতে আপনারা দেখতে পাবেন অনেক কেঁচো বাস করে মাটির এই সমস্ত কেঁচোগুলো কি করে মাটিটাকে খেতে খেতে দেখবেন ভিতরে প্রবেশ করে ভিতরে একটা সরু সরু গর্ত তৈরি করে যেখানে তারা বাস করে এবং এই যে গর্তগুলো তারা তৈরি করে এই গর্তের মধ্যে প্রচুর পরিমাণে বাতাস কিন্তু চলাফেরা করতে পারে যার ফলে কিন্তু জমিটা কিন্তু উর্বর হয় এবং ওই যে দেখছেন আপনি মাটিগুলো খেয়ে ওরা পায়খানা করছে হ্যাঁ ওরা কি করে কঠিন যে বস্তুটা রয়েছে যে সার আপনি প্রয়োগ করেছেন সেই কঠিন সারটাকে কিন্তু ওরা দ্রবীভূত করে
এটা কিন্তু কেঁচোর কাজ। তাহলে আপনি দেখুন, আপনি যদি এই সমস্ত জীব এবং অনুজীবগুলোকে যদি আপনি আগুনে পুড়িয়ে মেরে ফেলেন, তাহলে আপনার অনুর্বর জমিটাকে কে উর্বর করবে? দেখুন, বর্তমানে বিভিন্ন ধরনের উন্নত প্রযুক্তিবিদ্যার মাধ্যমে যে হারভেস্টার মেশিন বাজারে এসেছে ধান কাটার জন্য, আপনি অবশ্যই সেই সুযোগ নেবেন, সেই সুবিধা আপনি অবশ্যই নেবেন, প্রত্যেকের এটা নেওয়া উচিত। কিন্তু আপনাদেরকে খেয়াল অবশ্যই রাখতে হবে, আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে পরিবেশ দূষণের ব্যাপারটা, এবং আপনার জমির উর্বরতা যাতে বরাবর বজায় থাকে সেই দিকটা আপনাকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। আমার এতগুলো কথা শোনার পরে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে চাষির বন্ধু অ্যাকচুয়ালি কিন্তু এই সমস্ত জীব এবং অনুজীবগুলো, যাদের কথা আমি এতক্ষণ আলোচনা করলাম। কি কি আলোচনা করলাম? যে উপকারী বিভিন্ন ব্যাকটেরিয়া, বিভিন্ন উপকারী ছত্রাক, উপকারী বিভিন্ন শৈবাল এবং উপকারী বিভিন্ন পোকামাকড়, যারা কিন্তু চাষিদেরকে বিভিন্নভাবে উপকার করছে, আবার সেই চাষি কিন্তু সেই উপকারীকেই আবার ধ্বংস করে দিচ্ছে। তাহলে দেখুন, আপনি কি করছেন? আপনার প্রিয় বন্ধুকে আপনি হত্যা করছেন। যারা আপনার উপকার করছে আপনি কিন্তু তাদেরকে হত্যা করছেন। এদেরকে যদি আপনি এইভাবে হত্যা করে দেন, তাহলে আপনার অনুর্বর জমিটাকে উর্বর করে আপনার সোনার ফসলটাকে কে আপনাকে উপহার দেবে? এটা একবার ভেবে দেখুন তো। আমি বলবো যে খড়গুলিকে এইভাবে জমিতে আপনারা না পুড়িয়ে একটু অন্যভাবে সেগুলিকে জড়ো করে যদি আপনারা সেগুলিকে পুনরায় জৈব সার তৈরির কাজে লাগিয়ে দেন, তাহলে কিন্তু এটা আপনার জমিটাকেও, আপনার জমিটাকে তো রক্ষা করছেই, প্লাস আপনাকে কিন্তু সার হিসেবেও অনেকটা উপহার দিচ্ছে। এতক্ষণ তো বললাম যে জমির উপকারী বিভিন্ন অনুজীবদের ব্যাপারে, এইগুলোকে তো ধ্বংস করা হচ্ছেই জমিতে খড় জ্বালানোর মাধ্যমে। শুধু তাই নয়, আর একটা সব থেকে বড় ক্ষতি হয়ে যাচ্ছে, যেটা হচ্ছে পরিবেশ দূষণ। বর্তমানে আপনারা খুব ভালো করেই জানেন যে ভারতবর্ষ এমন একটা জায়গায় পৌঁছে গেছে পরিবেশ দূষণের একটা চরম পর্যায়ে। আপনারা দিল্লি তথা বিভিন্ন শহরে আপনি দেখেছেন যে পরিবেশ দূষণ এমন মাত্রা ছাপিয়ে গেছে যে বাতাস, মানে ফাঁকা জায়গায় তাকালে শুধু ধোঁয়া ধোঁয়া লাগে, এবং মানুষ অক্সিজেনের চাইতে কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড বেশি নিচ্ছে। তো ফ্রেন্ডস, বিষয়টা কিন্তু আপনারা একটু মাথায় রাখার চেষ্টা করবেন, এবং যাতে এই পরিবেশ দূষণের হাত থেকেও আমরা আমাদের এই প্রকৃতিটাকে রক্ষা করতে পারি সেদিকটাও খেয়াল রাখবেন, এবং আপনার জমিটা যাতে এভাবে নষ্ট না হয় সেটাও কিন্তু একটু খেয়াল রাখবেন। আর ফ্রেন্ডস, ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর যদি আমাদের চ্যানেল এখনো নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল বাটনটিকে ক্লিক করে রাখুন, তাহলে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। ওকে, থ্যাংক ইউ, আপনার দিনটা ভালো যাক।